আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক বিশেষ অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমতু রাতিশ। আপনারা জানেন একজন অতিথি থাকে বিশেষ করে সিনেমার, এবং তার কেরিয়ার, তার ভাবনা, তার ফিউচার প্ল্যান আমরা আড্ডার ছলে জানার চেষ্টা করি, আপনাদের জানানোর চেষ্টা করি, আর তার ফাঁকে আমরা দেখানোর চেষ্টা করি যে সিনেমা রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম সিনেমার কিছু এক্সক্লুসিভ গান। আজ একই ফরম্যাটে সাজিয়েছি আমাদের প্রিয় তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটস। আশা করি আপনাদের ভালো লাগবে, থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই। আজকে লাস্ট সময়ই সুন্দর নাচেন, ভালো অভিনয় করেন, এবং ছোটবেলায় নাচ করতে করতেই তিনি চলচ্চিত্রে নাম লেখালেন এবং এখন বাংলাদেশের তুমুল জনপ্রিয় এবং প্রথম সারির একজন চিত্রনায়িকা। নাম তার আচল। কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। আচল, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন পর পেলাম। এবং একটা লুক চেঞ্জ, এই চেঞ্জটা কেন? মানে আমি যদি ভুল না করি অনেক ওয়েট মনে হয় লুজ করেছিস। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ কারণ নেই ওরকম কিছু। যখন লকডাউনে সবাই ঘরে ছিল, তো এই টাইমটা আমি বেসিক্যালি কাজে লাগিয়েছি। তো এই রূপে আমরা কি কি প্রজেক্ট পাচ্ছি সামনে? আমি অলরেডি 4টা মুভি শেষ করেছি, 5 নম্বর রানিং চলছে শুটিং। তো নেক্সট মার্চ থেকে আমার মুভি রিলিজ করা শুরু হবে ইনশাআল্লাহ। তো ওই 4টার কথা শুনতে চাই। লকডাউনের পরপরই যেটা দিয়ে স্টার্ট করলাম সেটা হচ্ছে চিৎকার। তো চিৎকারটা বেসিক্যালি একটু অফ ট্র্যাকের গল্প, মানে ফুললি কমার্শিয়াল বলতে ওরকম না, এটা একটা কি বলে ধর্ষণের উপর কাহিনী। তো ওটা আমার একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল, ওটাতে আমি একদম বোবার ক্যারেক্টার লাইফে কখনোই করিনি। আর হচ্ছে বোবারা অ্যাকচুয়ালি কিভাবে মানে বুঝায় তাদের ভাষা এটাও আমার জানা ছিল না। তো যখন আমাকে কনফার্ম করলো সিনেমাতে, যখন আমি স্ক্রিপ্টটা শুনলাম তখন এটা নিয়ে খুব মানে রিসার্চ করা শুরু করলাম যে আসলে ঘরে মনে হয় আমি প্রায় 15-20 দিন বোবাই ছিলাম, মানে কথাই বলি না কারোর সাথে। হ্যাঁ, তারপর দেখলাম যে না হয়তো বা পারবো, বা তারপর আমাকে ডিরেক্টর অনেক হেল্প করেছে। আমার চিৎকার ডিরেক্টর হচ্ছে জুয়েল, তো অনেক হেল্প করেছে। তার পরপরই করলাম হচ্ছে মতাজুন আকবর স্যারের হচ্ছে আয়না। আয়নার পর করা হলো কাজের ছেলে। আয়নাতে আমার কোয়ার্টিস্ট ছিল জয় চৌধুরী, আর কাজের ছেলে ছিল হচ্ছে সাইমন। তারপর পরই করলাম হচ্ছে একটা ভূতের গল্প, যেটার নাম হচ্ছে যমজ ভূতের গল্প, মিজানুর রহমান লাবু ভাইয়ের। তো ওইটা রিসেন্ট শেষ করে আসলাম। সরি, আরেকটা বলতে ভুলে গিয়েছি, কর্পোরেট। ওকে, লেটস টক অ্যাবাউট কর্পোরেট। ওকে, আচ্ছা, কর্পোরেটটা হচ্ছে একটি ওয়েব ফিল্ম, এটা ফুল কমার্শিয়াল ফিল্ম, মানে হলে রিলিজ হবে না। হ্যাঁ, তো কর্পোরেটে অ্যাকচুয়ালি লাইফস্টাইলটা কেমন হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরেই হচ্ছে। কর্পোরেট কে বানিয়েছে? এটা ফরিদুর হাসান। ফরিদুর হাসান, এটা কোন প্ল্যাটফর্মে যাবে? এটা যাবে আরটিভি বেঙ্গলে। সেটা নিয়ে আমি কথা বলবো, তার আগে আমি যাচ্ছি একটু দর্শকদের কাছে। দর্শক বন্ধুরা, আচলের সঙ্গে আড্ডা জমজমাটে, জমজমাট আড্ডায় একটা ছোট্ট কমার্শিয়াল হয়তো ছেদ পড়বে আপনাদের আকর্ষণে, তারপরে থাকুন আমাদের সাথে, বিরতি নিয়ে আবার দেখা হবে। After a quick commercial break, I welcome you back to your favorite film, Shatibos, No Presence in a Hits. I'm Rachi, none other than the very beautiful and talented, my most favorite, Chitra Naika, Achol. Chalun, kotha boli. RTV Bengal ki notun ekta app ashche? Ha, ha, ha. Achha, very nice. Unara first e 3 web diye shuru korechilo, tar moddhe ami ekta korlam, ar mane aro duta mon hoy kara koreche. Kintu release koreni ekhono? Ekhono na. আমি এগুলো আগে কখনো করিনি। তো ভূতের গল্পের যখন আমাকে ফার্স্টে স্ক্রিপ্টটা দেয়, তো আমি আবার খুব হরর ফিল্ম পছন্দ করি, আমি বাসায় প্রচুর হরর ফিল্ম দেখি। তো
আমার তখন মনে হচ্ছে যে আমি করব কি হবে, কিন্তু এটা আবার একটা টুইস্ট আছে এখানে, আমার ডাবল ক্যারেক্টার। আচ্ছা, তুই সেই যমজ ভূত? হ্যাঁ। আচ্ছা, আমি যখন ভূত সেজে আসছি, আমাদের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে, হ্যাঁ, তো ভূত যখন সেজে আসছি মেকআপ রুম থেকে, আমাদের মেকআপ করার একটা আলাদা রুম ছিল যে রিসোর্টে আমরা ছিলাম, তো আমাদের সেট রেডি করতেছে, তো ভূতের যে সেটটা হয় কি পিছনে অনেক ফগ থাকে, মানে ধোঁয়া থাকে, তারপর লাইটটা একটু হালকা, খুব হালকা লাইট থাকে, তো আমি মাত্র মেকআপটা শেষ করে সেটে গেছি, মানে সবাই তো লাইট টেট করতেছে, সবাই বিজি, হ্যাঁ, ক্যামেরা ট্যামেরা সব লাইট সেট করতেছে, গিয়ে আমি চিৎকার করে উঠছি একটা ভাও, সবাই ঘুরে আমার কাছে তো ভালোই মনে হয়, কারণ এখন তো হলে যাওয়ার সেরকম পরিবেশও নাই। রিসেন্ট যে দুটো মুভি বের হয়েছে নবাব, ওটা তো সবাই, হ্যাঁ, সেই অনলাইনেই দেখেছে, আর যেটা বিশ্ব সুন্দরী ওটা আমি নিজেই হলে যাইনি। এখন মনে হয় যে এই পরিস্থিতিতে, মানে এই অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের মানে বিনোদনের জন্য খুবই বেশি কাজে লাগছে। আমি এটা নিয়ে কথা বলবো, তার আগে একটু আমি দর্শকের কাছে যাচ্ছি। বন্ধুরা, সময় হলো আরেকটা বিরতির, দেখা হবে বিরতির পর। বিরতি পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আচল, চলুন কথা বলি। আচল, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, তো দেশের বাইরে বা পশ্চিমবঙ্গে সব শিল্পীদের তো একটু দেশের বাইরে গিয়ে কাজ করার একটা ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, তোর এরকম কোনো স্বপ্ন আছে কিনা? দেশের বাইরে বলতে, আমাদের যখন কলকাতা ফিল্মগুলো আমাদের বাংলাদেশে ঢোকে, তখন আমি একদম পক্ষপাতী ছিলাম না যে আমি আমার দেশ ছেড়ে কেন আর একটা অন্য দেশের জন্য কাজ করব। তো মাঝখানে আমার এরই মধ্যে অনেকগুলো অফার এসেছে, এখন দেখি কি হয়। এখনো এখন তো সময় চেঞ্জ হয়েছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যারা এই ধরনের মুভিগুলো আমদানির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তারাও এখন বলছেন হল বাঁচানোর জন্য বাইরের মুভি আনতে, এমনকি হিন্দি মুভি আনলেও এখন চলবে। তো এই হল বাঁচানোর জন্য এই ধরনের আকুতি বা চেষ্টা বা দাবিটাকে তুই শিল্পীর জায়গা থেকে কিভাবে দেখছিস? না, হিন্দি মুভি আমাদের এখানে আনাটা আমি এটা সাপোর্ট দিব না, কারণ আমরা আমি হাজার হলো আমি বাঙালি মেয়ে, বাংলাদেশকে আমি অবশ্যই মানে অনেক ভালোবাসি, কিন্তু হ্যাঁ অবশ্যই আমার আমার দেশের ফিল্ম, আমার দেশে শুধু আমার মানে এই বাংলা ফিল্মই চলবে, এখানে অন্য দেশের সিনেমা এনে চালানো এটা আমার মানে পছন্দ না। আমি তোর সাথে একমত। তারপর আমার মনে হয় যে ভিন্ন দেশের ছবিগুলো আসাটা সিনেমালের জন্য ভালো। ভালো, অবশ্যই বিনোদনের জন্য তো সবকিছুই ভালো, সবকিছুই ভালো। আচ্ছা, এনিওয়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, প্রথম কথা হচ্ছে তুই দর্শকদের কি বলবি, দর্শকদের বলে দিতে পারিস? আচ্ছা, দর্শকদের বলবো আমি এরই মধ্যে যে সিনেমাগুলো করেছি ইনশাআল্লাহ মার্চ থেকে রিলিজ হবে। এখন জানি যে যেই পরিস্থিতিতে কেউ হলে যাচ্ছে না বা যাওয়াটাও এখন রিস্ক, তারপরেও বলবো যে নিজে মেইনটেইন করে একটু হলে যাবেন, যেহেতু আপনাদের জন্য কিন্তু এতটা পরিশ্রম এবং এতটা কষ্ট করা আমাদের, তো সিনেমাগুলো দেখবেন, আমার জন্য দোয়া করবেন, বাংলা সিনেমার সাথে তো অবশ্যই থাকবেন। আচল, তোকে অনেক থ্যাঙ্কস, অবশ্যই থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোর জন্য, এগিয়ে যা। তোকে অনেক ধন্যবাদ এবং ইটিভি কে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, একুশে টেলিভিশনের সাথেই থাকবেন।